সেই কিশোরকাল হইতে তোমার ভূত দেখিবার প্রচণ্ড শখ। তোমার স্বর্গত পিতৃদেব আমার জামাইবাবু জীবিতকালে ভূত দর্শনে অভিলাষী ছিলেন, বহুবার ভূত দেখিবার জন্য বায়না করিয়াছিলেন, কিন্তু তাহাকে দেখাইতে পারি নাই বলিয়া সেই দুঃখ অদ্যাবধি আমাকে পীড়িত করে। এতক্ষণে একটি সুযোগ আসিয়াছে, যদি তোমার মধ্যে ভূত দেখিবার বাসনা এখনো জাগ্রত থাকে তবে পত্রপাঠ আমার বাড়িতে চলিয়া আসিও। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্প ভূত বাংলো, লেখক দুলেন্দ্র ভৌমিক। ঝমঝমে বর্ষায় গা ছমছমে ভূতের গল্প আপনারা নিশ্চয়ই খুব উপভোগ করবেন। গল্পের চরিত্রায়নে ভ্যান চালক, মৃতদেহ, মেজমামা, ছোট মামা এবং কর্মচারী এবং বাবা অনিতায়ের ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত, সূত্রধর আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সবাই মিলে ভীষণভাবে ভূতের গল্পে ভয় পাই, শুনি ভূত বাংলো। অনেকদিন পর মেজমামার কাছ থেকে একটা চিঠি এলো, যেমন তেমন চিঠি নয়, একেবারে রেজিস্ট্রি চিঠি। রীতিমতো সই সাবুত করে নিতাইকে চিঠিটা নিতে হলো। চিঠিটা পেয়ে নিতাই একটু অবাক হলো। মেজমামার চিঠি পাওয়া তো লটারি পাওয়ার মতন ব্যাপার নয় যে অবাক হতে হবে। আসলে বছরে দুবার মেজমামা চিঠি দেন এবং নিতাই তখন মেজমামার চিঠির উত্তর দেয়। সেই দুটো দিন হলো পয়লা বৈশাখ এবং বিজয়া দশমী। চিঠিটা আসে নিতাইয়ের মায়ের নামে, কিন্তু মার জবানিতে চিঠিটার উত্তর দেয় নিতাই। এবার চিঠিটা এলো পৌষের গোড়ায় এবং নিতাইয়ের নামে। এমন অসময়ে মেজমামার চিঠি কখনো আসেনি, অবাক হওয়ার ব্যাপারটা হলো এইখানে। মেজমামার চিঠিটা খুলে পড়ার পর প্রথমে নিতাই রোমাঞ্চিত হলো, পরে নিজেই নিজের ভেতরে অন্য এক ধরনের উত্তেজনা বোধ করতে লাগল। মেজমামা লিখেছেন, স্নেহের নিতাই, আশা করি তোমরা সকলে কুশলেই আছো। দিদির শরীর কেমন তাহা জানিতে ইচ্ছা হয়, নিজে যাইতে পারি না বলিয়া নিজেকেই অপরাধী মনে হয়, সবই কপালের লিখন। যাই হোক, এতক্ষণে তোমাকে যে কারণে এই জরুরি পত্রটি প্রেরণ করিলাম তাহা মন দিয়া পড়িয়া দু একদিনের মধ্যেই কর্তব্য স্থির করো। সেই কিশোরকাল হইতে তোমার ভূত দেখিবার প্রচণ্ড শখ। তোমার স্বর্গত পিতৃদেব আমার জামাইবাবু জীবিতকালে ভূত দর্শনে অভিলাষী ছিলেন, বহুবার ভূত দেখিবার জন্য বায়না করিয়াছিলেন, কিন্তু তাহাকে দেখাইতে পারি নাই বলিয়া সেই দুঃখ অদ্যাবধি আমাকে পীড়িত করে। এতক্ষণে একটি সুযোগ আসিয়াছে, যদি তোমার মধ্যে ভূত দেখিবার বাসনা এখনো জাগ্রত থাকে তবে পত্রপাঠ আমার বাড়িতে চলিয়া আসিও। যদি বাসনা পূর্বাপেক্ষা স্তিমিত হইয়া থাকে তাহা হইলে সেই বাসনাকে জাগ্রত করো। পিতার অপূর্ণ সাধ পুত্রের মধ্য দিয়াই পূর্ণ হয়, ইহাই পিতৃভক্তির নিদর্শন। তুমি ভূত দর্শন করিলে তোমার পিতা অর্থাৎ আমার জামাইবাবুর আত্মা তৃপ্তি লাভ করিবে। অতএব আমার একান্ত ইচ্ছা, মনে কোনরূপ দ্বিধা না রাখিয়া অতি সত্তর চলিয়া আসিও। আমি তোমার ভূত দর্শনের সমুদয় বন্দোবস্ত করিয়া রাখিব। ইতি তোমার মেজমামা। মেজমামার কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর চুপ করে বাড়িতে বসে থাকার কোনো মানে হয় না। বড়মামা নাকি অনেক রকম ভূতের সঙ্গে ওঠা বসা করেছেন। তাঁর বসার ঘরটা ছিল উঠোনের একধারে, মস্ত বড় উঠোনটা পেরিয়ে তবে শোয়ার ঘরে বা মূল বাড়িতে আসতে হতো। তখনও মামার বাড়ির সামনের রাস্তা পাকা হয়নি, কাঁচা রাস্তার পাশেই বড়মামার বসবার ঘর। সন্ধে সাতটা বড় জোর আটটার পর এই পথ দিয়ে লোক চলাচল কমে যেত। গ্রামের দিকে কেউ তো বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না, সেই সময় নাকি ভূতেরা আসতো বড়মামার সঙ্গে দাবা খেলতে। আস্তে করে ঠেলা মেরে বসবার ঘরের ভেজানো দরজা খুলে দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে ভূত বলতো, বড়মামার নাম ছিল কৃষ্ণপদ, মেজমামার নাম রামপদ। লোকে যে বলে ভূতের মুখে রাম নাম বড়ই অদ্ভুত ব্যাপার, কিন্তু বড়ই অদ্ভুত বলে নিতাইয়ের তো মনে হয় না। মামার বাড়িতে ভূতেরা এসে মেজমামাকেও নাকি অনেকবার রাম রাম বলে ডেকেছে, দু তিনবার দাবাও খেলে গিয়েছে, কোনো অঘটন তো ঘটেনি। যদিও এত সব বৃত্তান্ত নিতাই নিজে কখনো দেখেনি, শুনেছে, কিছু শুনেছে মেজমামার মুখে, কিছু শুনেছে মার কাছ থেকে।
মার কাছ থেকে নিতাই এও শুনেছে যে তার মার বিয়েতে বড়মামার বিশিষ্ট কয়েকজন ভূত বন্ধুও নিমন্ত্রিত ছিলেন। তাঁরা নিমন্ত্রণ রক্ষা করতে একটু অধিক রাত্রে এসেছিলেন। চিঠিটা পকেটে নিয়ে নিতাই মায়ের কাছে এল। মাকে বলল, মা, মেজো মামা আমাকে রেজিস্ট্রি করে চিঠি পাঠিয়েছে। নিতাইয়ের মায়ের নাম প্রিয়বালা। নিতাইয়ের কথা শুনে হাতের কাজ থামিয়ে তিনি ছেলের মুখের দিকে তাকালেন। নিতাই দেখল তার মায়ের সামনে পানের বাটা, চুন, কুচো সুপুরি আর জর্দার কৌটো। নিতাইয়ের কথা শুনে পান বানানো থামিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, এই অসময় রামুকে এলো কেন? তা আবার রেজিস্ট্রি করে কি ব্যাপার? নিতাই চিঠির বিষয়টা মাকে বলতেই প্রিয়বালা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ভূত দেখার ডাক এলো, কিন্তু এতদিন পরে যে তোর বাবা দেখেই যেতে পারলেন না। দাদাকে তোর বাবাও কতবার বলেছেন, দাদা একবার দেখান না, সবই কপালের ব্যাপার, তোর বাবার কপালে ছিল না। নিতাইয়ের মনে হলো মা যেভাবে দুঃখ প্রকাশ করলেন যেন ভোর রাতে উঠে ঠান্ডায় দাঁড়িয়ে থেকেও টাইগার হিলে সূর্যোদয় দেখা হলো না, কিংবা আগ্রার তাজমহল দেখার স্বাদ পূর্ণ হলো না। নিতাই মায়ের মুখের দিকে তাকিয়ে একটু দেখে নিয়ে বলল, আমি তাহলে আগামীকাল দুপুরেই মামার বাড়ি রওনা হয়ে যাব। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন, বনগ্রাম স্টেশনে নেমে অটো করে যেতে হবে কুঠিঘাটের কাছে, একেবারে ইছামতির পাড়ে। নিতাই ছেলেবেলায় স্টেশনের কাছে রিক্সা দেখতে পেত, তাতে করেই দিব্যি মামার বাড়ি চলে যাওয়া যেত। সে সময় তার মায়েদের ছেলেবেলায় ছিল গরুর গাড়ি, এখন অবশ্য রিক্সা, অটো, সাইকেল, রিক্সা, ভ্যান, যাতায়াতে নানা রকম ব্যবস্থা হয়েছে। কিন্তু নিতাইয়ের যাত্রাটি শুভ হলো না। স্টেশনে এসে দেখলো ট্রেন চলে গিয়েছে, অতএব টিকিট কেটে পরের ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। ট্রেনে উঠে পড়ার পর ঘড়ি দেখে নিতাই অনুমান করল সব ঠিকঠাক চললে বেলা চারটে নাগাদ সে মামার বাড়ি পৌঁছে যাবে। গোড়াতেই নিতাই টের পেয়েছিল তার যাত্রা শুভ ছিল না, ফলে কিছুই ঠিকঠাক চলল না। মচনন্দপুর স্টেশনে পৌঁছবার আগেই লাইনের ওপর গাড়ি দাঁড়িয়ে গেল। প্রথমে অন্যদের মতন নিতাইও ভেবেছিল সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়েছে, এখনই ছাড়বে। কিন্তু একটু পরেই জনৈক হকার মারফত খবর পাওয়া গেল সামনে অবরোধ আছে বলে আগের ট্রেনটাও স্টেশনের বাইরে লাইনের ওপর দাঁড়িয়ে আছে। ট্রেন যে কখন যাবে তা কেউ জানে না, কিন্তু এক্ষেত্রে নিতাইয়ের কী বা করার আছে? ট্রেনের কামরার মধ্যে বসে থাকতে থাকতে সে টের পেল বাইরে দিনের আলো কমে গিয়ে চারপাশে মলিন বিকেল স্পষ্ট হচ্ছে। নিতাই যে ভেবেছিল দিনে দিনে পৌঁছাবে সেটি হওয়ার আশা ক্রমশ ক্ষীণ হয়ে এল। অবশেষে নিতাই যখন স্টেশনে পৌঁছাল তখন শীতের সন্ধে উতরে গিয়ে রাত ঘন হচ্ছে। মাত্র জনকয়েক যাত্রী স্টেশনে নামল। স্টেশনের বাইরে ঘুটঘুটে অন্ধকার, খানকয়েক দোকানে হ্যারিকেন লম্ফ জাতীয় কিছু জ্বলছে, বোধহয় এই এলাকা জুড়ে এখন লোডশেডিং। নিতাই স্টেশনের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে কোনো অটো বা রিক্সা দেখতে পেল না। এই অন্ধকারে পথ ছিনে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব বলে মনে হলো। রেল লাইনে অবরোধ না থাকলে এতক্ষণ সে দিব্যে পৌঁছে যেতে পারত, কিন্তু এখন কি হবে? ভাবতে ভাবতেই সে একটা ভ্যাপো ভ্যাপো আওয়াজ শুনে বুঝল নির্ঘাত কোনো রিক্সা আসছে। যদি যেতে রাজি হয় তাহলেই তার কষ্ট লাঘব। অন্ধকারের মধ্যে যেটি তার সামনে এসে দাঁড়ালো সেটি রিক্সা নয়, রিক্সা ভ্যান। ভ্যানটা এসে তার সামনে দাঁড়াতেই নিতাই বলল, যাবেন? ভ্যান চালক জিজ্ঞেস করল, কোথায়? কুঠিঘাট। নিতাই শুনেছে এই রকম রিক্সা ভ্যানে করে এই অঞ্চলে শুধু মালপত্র নয় মানুষজনও যাতায়াত করে। নিতাই অন্ধকারে ভ্যান চালকের মুখটা দেখতে পাচ্ছিল না। চালকের মাথায় একটা লাল রঙের টুপি, সম্ভবত উলের। ভ্যান চালক বলল, পিছনে উঠে পড়ুন। কত লাগবে? এখন এই রাতের বেলায় তো কোনো প্যাসেঞ্জার পাবো না বাবু, আর কুঠিঘাট খুব কাছের পথও নয়, পৌঁছবার পর যা বিবেচনা করবেন তাই দেবেন। নিতাই যেন ঘুরতে গেল। চালকের সামনে থেকে পিছনের দিকে এসে দেখল ভ্যানের ওপর একটা বস্তা আড়াআড়িভাবে শোয়ানো।
কোথায় কোনো আনাজের বস্তা? নিতাই ভ্যানের উপর বসে নিজের ব্যাগটা ওই বস্তাটার পেছনে রেখে বলল, চলুন। ভ্যান চলতে লাগলো। স্টেশনের বাইরের দোকানগুলোতে টিম টিমে আলো জ্বলছিল, কিন্তু স্টেশন চত্বর পেরিয়ে আসতেই সেটুকু আলো হারিয়ে গেল। নিতাইয়ের মনে হলো একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকে নিয়ে ভ্যানটা এগিয়ে যাচ্ছে। সামনে পিছনে ডাইনে বাঁয়ে শুধু অন্ধকার। রাস্তার দুপাশে বড় বড় গাছের পাতাগুলো রাস্তার মাথার উপর এমনভাবে ছেয়ে আছে যে উপরের আকাশটাকেও দেখা যাচ্ছে না। ভ্যান চালক ভ্যান চালাতে চালাতেই বলল, এদিকে রাস্তা ভালো না, ভ্যান গাড়ি শুধুই লাপাবে, আপনি বরং ওই বস্তাটাকে একটু ধরে বসুন। নিতাই একটু পেছনে সরে এসে বস্তাটার উপর কনুয়ের ভর দিয়ে বসতে যাওয়ার আগে জিজ্ঞেস করলো, কি আছে গো বস্তার মধ্যে, কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে। ভ্যান চালক বিরক্ত গলায় বলল, তা তো বেরোবেই, সকালের মরা, এখন নিয়ে যাচ্ছি থানায়, ডেড বডি তো এতক্ষণে পচতে শুরু করেছে, পুলিশের হুকুমে থানায় নিয়ে যাচ্ছি, তারপর সেখান থেকে যদি মর্গে নিয়ে যেতে বলে তো তাই নিয়ে যাব। নিতাই সোজা হয়ে বসলো। সে টের পেল পৌষের শীতেও তার শরীর ঘামছে। সে কঠিন গলায় বলল, আপনি ভ্যান থামান, আমি নেমে যাব। আমাতেই নিতাই তার ব্যাগটা নিয়ে লাফ দিয়ে নামতে যাওয়ার আগে ওই বস্তার ভিতর থেকে ভারী অদ্ভুত গলায় কে যেন বলল, নেমে গেলে গাড়ি পাবি না, কত অসন্তোষের সঙ্গে ওটা বসা করছিস, আমার মতো নিরীহ একটা ডেড বডির সঙ্গে কিছুটা পথ যেতে তোর এত আপত্তি? নিতাই মুহূর্ত মাত্র দেরি না করে লাফ দিয়ে নিচে নেমে পড়ল, আর তখনই চালক খপ করে তার হাতটা ধরে বলল, আগে যতটুকু এসেছেন তার ভাড়াটা অন্তত দিন। নিতাই পকেটে হাত ঢুকাতে ঢুকাতে বলল, কত কত দিতে হবে? আগে 5টা টাকা দিন। নিতাই 5 টাকার একটা কয়েন বের করে লোকটার হাতে দিয়ে বলল, এটা তো আপনার আগে বলা উচিত ছিল। চালক কোনো কথা না বলে ভ্যান চালিয়ে মুহূর্তের মধ্যেই অন্ধকারে হারিয়ে গেল। অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে তার মনে হলো, ভ্যান থেকে নেমে সে কি ভুল করলো? সে যদি বস্তার মধ্যে কি আছে সেটা না জানতো তাহলে কোনো ব্যাপার ছিল না। জানবার পরে বস্তাবন্দি একটা মৃতদেহর সঙ্গে কি করে এতটা পথ যাওয়া যায়? মৃতদেহটা বন্ধ বস্তার মধ্যে থেকেই তাকে যতই অভয় দিই তার কি কোনো মূল্য আছে? নিজের বাবা মারা গেলে তাকে যখন চিতায় শোয়ানো হয় তখন যদি বাবা চিতার ওপর উঠে বসে নিজের ছেলের নাম ধরে ডাকেন তাহলে কি কোনো পিতৃভক্ত ছেলে সেই ডাকে সাড়া দেবে? সে তো ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাবে। নিতাই রাস্তার এক পাশে দাঁড়িয়ে এইসব ভাবছিল, আর এদিক ওদিক তাকিয়ে কোনো গাড়ি আসছে কিনা দেখছিল। রাস্তা দিয়ে হুটহাট করে এক একটা গাড়ি চলে যাচ্ছিল, হাত দেখালেও থামছে না। যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত শুধুই অন্ধকার। কোনো দোকান অথবা লোকজনের বাড়ি আছে কিনা বোঝাও যাচ্ছিল না ঠিক। ঠিক এই সময় তার পিছন দিক থেকে রিং রিং শব্দে বেল বাজাতে বাজাতে কিছু একটা আসছিল। নিতাইয়ের মনে হলো রাস্তার দুধারে তো ঘন মাঠ, ধান কাটার পর সেই শূন্য মাঠে তো কোনো রাস্তা নেই, নাকি মাঠের মধ্যে দিয়ে ইদানিং রাস্তা হয়েছে। নিতাই পিছন ফিরে অন্ধকারে স্পষ্ট করে কিছুই দেখতে পেল না, তবে মনে হলো কিছু একটা আসছে। হ্যাঁ, একটু পরেই একটা রিকশা এসে তার সামনে দাঁড়ালো। নিতাই যেন হাতে চাঁদ পেল, সে বলল, ভাড়া যাবেন? রিকশা চালক বলল, বসো। নিতাই রিকশায় উঠে বসতে বসতে বলল, আমি যাব। কিন্তু নিতাই কথা শেষ করার আগেই রিকশা চালক বলল, জানি তুমি গুটিঘাটে তোমার মামা রামপদ ঘোষালের বাড়িতে যাবে, আমি তো তোমাকে নিতেই এলাম, আজ এখানে একদিনের জন্য বাস অটো রিকশা সব ধর্মঘট, ভাগ্নে আসবে কেমন করে এই ভেবেই তোমার মেজোমামা উতলা, তাই তো আমার আশা। নিতাই বুঝল তার মেজোমামাই নির্ঘাত এই রিকশাওয়ালাকে পাঠিয়েছেন, কিন্তু লোকটা এই ঘুটঘুটে অন্ধকারে ঠিক তার কাছে এসে দাঁড়িয়েছে, কেমন করে তাকে চিনল? নিতাই মনে মনে ভাবল, আগে মামার বাড়ি যাই, তারপর সব জানা যাবে। এখন রাত হয়তো বেশি নয়, তবু তার চলার পথে যেন মধ্যরাতের নির্জনতা,
খানিক পর একটা বাড়ির সামনে এসে রিকশাটা থামল। রিকশা থেকে নামার আগে নিতাই মামার বাড়ির দিকে তাকালো। বাড়িটা অন্ধকারে ডুবে আছে। নিতাই ভাবল, এখানেও লোডশেডিং? মামার বাড়ির কোনো ঘরেই কি কোনো আলো জ্বলছে না? জানলা বা দরজার ফাঁক দিয়ে একটু আলোও তো বাইরে আসতে পারে, কিন্তু এ কি অবস্থা? নিতাই অন্ধকারেই রিকশাওয়ালার দিকে তাকালো। অন্ধকারে লোকটাকে ভালো করে দেখাও যাচ্ছে না। নিতাই বলল, বাড়িতে কেউ নেই নাকি? রিকশাওয়ালা কোনো কথা না বলে জোরে জোরে রিকশার বেল বাজালো। এবার দরজা খোলার আওয়াজ শোনা গেল। একটু পরেই একটা টর্চের আলো এসে পড়ল মামার বাড়ির মস্ত উঠোনে। রিকশাওয়ালা এবার বলে উঠল, ওই যে টেনারা বেরোচ্ছে, এবার আমায় ছেড়ে দাও। নিতাই রিকশা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে জিজ্ঞেস করল, কত দেব? যা হয় দাও। এই বলে নিতাইয়ের দিকে হাত বাড়িয়ে দিল। মামার বাড়ির আলোটা এতক্ষণে ঘরের দরজা থেকে এগিয়ে এসে রিকশার ওপর পড়েছে। নিতাই দেখল, যে রিকশা করে সে এসেছে, সেই রিকশাওয়ালার বাড়ানো হাতটা সাধারণ মানুষের হাতের মতন নয়, রক্ত মাংসহীন একটা কঙ্কাল হাত। এবার ভালো করে তাকিয়ে দেখল লোকটার গোটা শরীরটাই তাই। একে কি মানুষ বলা যায়? একটা কঙ্কাল কি রিকশা টানতে পারে? নিশ্চয়ই পারে, না পারলে সে এলো কেমন করে? নিজের পকেটে হাত ঢুকিয়েছিল রিকশা ভাড়া দেবে বলে, কিন্তু রিকশাওয়ালার হাত এবং শরীরের দিকে তাকিয়ে সে যেন পাথর হয়ে গেল। পকেট থেকে আর হাতই বের করতে পারছে না। টর্চ হাতে নিয়ে একটা লোক এসে দাঁড়িয়েছিল রিকশার কাছে। সেই লোকটাকে দেখে নিতাই খানিকটা ভরসা পেয়ে পকেট থেকে হাত বের করল, হাতে 20 টাকার নোট। এই রিকশাওয়ালা মানুষ নিশ্চয়ই নয়, তবে কি ভূত? ভূতেদের সঙ্গে নিতাই কখনো লেনদেন করেনি, কিছু কেনাকাটার সুযোগও পায়নি, অতএব সে জানে না ভূতেরা প্রাপ্য টাকা নিয়ে ব্যালেন্স ফেরত দেয় কি না। নিতাই 20 টাকার নোটটা ওই কঙ্কাল হাতে দেওয়ার পরে ওই ভূত বা কঙ্কালসার আজব মানুষটা বলল, ঠিক আছে। যেভাবে কর্পূর উবে যায় ওই রিকশাওয়ালাও ঠিক সেইভাবে উবে গেল। এবার নিতাই টর্চ হাতে লোকটার দিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখতে দেখতে ভাবল, এ মানুষ তো নাকি? নিতাই লোকটার দিকে তাকিয়ে বলল, আমি কলকাতা থেকে আসছি, আমার নাম নিতাই চক্রবর্তী, আমার মেজো মামা। টর্চ হাতে লোকটা বলল, এঙ্গে আসুন আসুন, তিনি তো আপনার জন্যই অপেক্ষা করছেন আর চিন্তা করছেন। আমি তো মেজোবাবুকে বললাম, ভয় নেই, ছোটবাবু নিজেই যাবেন ভাগ্নিকে আনতে। অবাক চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, ছোটবাবু মানে আমার ছোট মামা? তিনি তো কবেই মারা গিয়েছেন। লোকটা এবার নিতাইকে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে বলল, হাজার হোক, ঘোষাল বাড়ির ছোট ছেলে বলে কথা, অপঘাতে মৃত্যু হয়েছে বলে তো আর ভূত হয়ে গিয়ে বনে বাজারে ঘুরতে পারে না। পৈতৃক সম্পত্তিতে তো তারও হক আছে। তা কদিন হলো এই বাড়িতেই থাকছেন তিনি, পরের পয়সায় খাবে না বলে নিজেই রোজগার করেন, দিনে অসুবিধে তাই রাতে রিকশা চালায়। সরকারের বেজায় দয়া, তাই প্রায় রাতেই লোডশেডিং হয়, তখন ছোটবাবুর ভালো রোজগারও হয়। উঠোন পেরিয়ে ঘরের মধ্যে আসার পর দেখা গেল মেজো মামা সারা গায়ে চাদর জড়িয়ে একটা চৌকির ওপর বসে, তার কোমর পর্যন্ত লেপ দিয়ে ঢাকা। নিতাইকে দেখে মেজো মামা বললেন, আসতে কোনো কষ্ট হয়নি তো? বাস আর অটো ধর্মঘট, তার ওপর অন্ধকার রাত, তাই তোর ছোট মামা হরিপদ গিয়েছিল তোকে আনতে। তুই ট্রেনে ওঠার পরই হরি আমাকে খবর দিয়েছিল তুই আসছিস, ওরা চেষ্টা করলে সবই জানতে পারে তো। নিতাই ধপাস করে মেজো মামার পাশে বসে পড়ে বলল, ছোট মামার রিকশাতেই তো এলাম, 20 টাকা ভাড়াও দিলাম। মেজো মামা অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, হরি তোর কাছ থেকে ভাড়া নিল, নিজের ভাগ্নেকে চিনতে পারেনি? নিতাই বলল, না চিনেছে ঠিকই, নইলে আমাকে আনলো কেমন করে? বরং আমি ছোট মামাকে চিনতে পারি। মেজো মামা আক্ষেপের গলায় বললেন, কি করে আর চিনবি বল, ওর তো আর আগের চেহারা নেই, এই বাড়িতে যাতায়াত আছে বলে আমরা দিব্যি চিনতে পারি। একটু চুপ করে থেকে নিতাই বলল, তা ভূত দেখার কথাই যদি বলো, তবে তো ছোট মামার মধ্যেই তার দর্শন পেয়ে গেলাম। মেজো মামা বললেন, তা অবশ্যই ঠিক, তবে
হরি হচ্ছে আমাদের ভাই, নিজের আত্মীয়, জ্ঞাতি, কুটুম, এদের ঠিক জেনুইন ভূত হিসেবে মেনে নেওয়া যায় না। এই হরি সেই অপঘাতে মরল। যদি আরো কয়েক বছর আগে মারা যেত তাহলে জামাইবাবুর ভূত দেখার বাসনা কিছুটা হলেও পূর্ণ হতো। কিছুটা কেন? মেজু মামা একটু হাসলেন, বেশ বিষণ্ণ হাসি। তিনি বললেন, মানুষের মধ্যেও যেমন সবাই পূর্ণ মানুষ নয়, ভূতেদের মধ্যেও তেমনি সবাই পূর্ণ ভূত নয়। হরি এখনো পৈতৃক ভিটের মায়া ছাড়তে পারল না। মানুষের সঙ্গেই ওর মেলামেশা বেশি, ভূতেদের সঙ্গে ওর তেমন মাখামাখি নেই। ভূতেদের কোনো অনুষ্ঠানে, সমাবেশে বা জলসাতেও হরি বিশেষ যায়টায় না। ফলে ভূত হলেও ভূত সমাজ ওকে এখনো পূর্ণ ভূতের মর্যাদা দেয়নি। তোকে দেখাবো অন্যরকম ভূত, যারা ওই ভূত সমাজে কুলীন এবং নেতা রয়েছে। রাত্রি খাওয়া দাওয়ার পার চুকে যাওয়ার পর নিতাই জানতে চাইল, তা সেই কুলীন আর নেতা গোছের ভূতেরা কোথায় থাকে? আর থাকা থাকি, ওই নিয়েই তো বেজায় সমস্যা। নিতাই বিষম খাওয়ার ভঙ্গি করে বলল, সমস্যা? ভূতেদেরও সমস্যা হয়? হয় না আবার, খুব হয়। এখন নগরায়ণের ধাক্কায় দিদার ভূত তো এখন উদ্বাস্ত, তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থাই নেই। তার ফলে যে সর্বনাশটি হচ্ছে সেটি বড় মারাত্মক। নিতাই চমকে উঠে মামার দিকে তাকালো, প্রশ্ন করল, মারাত্মক কেন? মেজো মামা লেপের নিচে পা ঢুকাতে ঢুকাতে বললেন, ভূতগুলো আস্তে আস্তে মানুষের সঙ্গে, মানুষের সমাজেই মিশে যাচ্ছে। এমনভাবে মিশে গিয়ে ঘোরাঘুরি করছে যে ভূত আর মানুষকে আলাদা করে চেনাই যাচ্ছে না। তার ফলে প্রায়ই নানা রকম ভুতুরে কাণ্ড ঘটছে। তো সেই সব কাণ্ডের মোকাবিলা করতে পুলিশ পড়ছে মহা বিপদে। প্রশাসনেরও কিছু করার নেই, ভূত ধরার বা উৎখাত করার কোনো পরিকাঠামোই তো প্রশাসনের নেই। নিতাই মেজো মামার মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার কি পূর্ণ ভূত দেখা হবে না? মেজো মামা বললেন, পূর্ণ ভূত মানে কমপ্লিট ভূত? তা তোকে তো সেই ভূত দেখাবো বলেই জরুরি চিঠি দিয়ে ডেকে পাঠালাম। এখান থেকে একটু দূরে সাহেব কুঠি বলে বড় একটা বাড়ি আছে, অব্যবহারে প্রায় পুরো বাড়ি। তো সেই সাহেব কুঠি কয়েকদিনের মধ্যেই ভাঙা হবে। ওখানে নাকি কিসের একটা ফ্যাক্টরি হবে। এবার ভেবে দেখ, সাহেব কুটির অত ভূত যাবে কোথায়? সেই কারণেই ভূতেরা আজ বেজায় চিন্তিত। আগামীকাল ওদের প্রতিবাদ সভা, তো আমি তোকে ওই সভায় নিয়ে যাব। ওই সভায় একসঙ্গে অনেক কমপ্লিট ভূত একসাথে দেখতে পাবি। অত কমপ্লিট মানুষও বোধ হয় তুই একসাথে দেখিসনি। মেজর মামিমা তাকে নিয়ে এসে বললেন, নিতাই এই খাগে তুমি সবে মশারি টাঙিয়ে দিয়েছি। নিতাই মশারির মধ্যে ঢুকে পড়ার পর দেখল তার খাটের ওপাশে আরেকটা চৌকি, তাতে চমৎকার করে বিছানা পাতা, কিন্তু কোনো মশারি টাঙানো নেই। নিতাই মেজো মামিকে জিজ্ঞেস করল, ওই বিছানায় কে শোবে? ওখানে তো মশারি টাঙানো নেই। পান চিবোতে চিবোতে খুব স্বাভাবিক ভঙ্গিতে মেজো মামি বললেন, ওটা লাকুরপোর জন্য, ওর খাবার ঢাকা দেওয়া আছে, ওর জন্য চিন্তা নেই, বসে খেয়ে দেয়ে শুয়ে পড়বে। ঠাকুরপোর মশারি টশারি লাগে না, শরীর বলতে তো ওই শুধু কটা হাড়, ওই হাড়ে মশার হুল পটে না গো। নিতাই দেখলো মেজো মামি চলে যাচ্ছেন, সে একটা ঢোক ঘিরে কাতর চোখে ওই শূন্য বিছানাটার দিকে তাকিয়ে রইল। এমন একটা খবর জানার পর কেউই নিশ্চিন্তে ঘুমোতে পারে না, নিতাইও পারল না। মেজো মামা তার ভাইকে যতই ইনকমপ্লিট ভূত বলুক না কেন, তিনি যে আদ্যন্ত ভূত তাতে তো কোনো সন্দেহ নেই। ঘুমের ভান করে লেপের তলায় শুয়ে নিতাই কিন্তু ঘেমে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো ঘরের ভেতর একটা উষ্ণ ভাব, তবে কি ছোট বাবা এলেন? কিন্তু অন্ধকার ঘরে কিছুই দেখা না গেলেও খুটখাট আওয়াজ শুনে মনে হলো ছোট মামা এসেছে। নিতাই চুপ করে রইল, ভূতেরা কি অন্তর্যামী? হঠাৎ ছোট মামা বলে উঠলেন, তলায় কেঁপে উঠলেও সে কোনো কথা বলল না। কোন কথায় কি বলে ফেলে বিপদ বাড়বে তার চাইতে চুপ করে থাকাই ভালো। জীবনে তো এর আগে কখনো কোনো ভূতের সঙ্গে এক ঘরে রাত কাটায়নি।
ভূত দেখার অভিজ্ঞতা এমন হবে সেটা জানা থাকলে সে ভূত দেখতে আসতো না। কিন্তু ঘরের মধ্যে এসব কি হচ্ছে? জোনাকির মতন ছোট ছোট কয়েকটা আলো ঘরের মধ্যে ঢুকলো। নিতাই প্রথমে জোনাকি ভেবেছিল, কিন্তু আলোগুলো হঠাৎ বড় হয়ে গিয়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে পাক খেতে আরম্ভ করলো। কে একজন যেন ছোট মামাকে জিজ্ঞাসা করলো, মণিবাবু, মশারির মধ্যে কি শুনিয়ে নি? গন্ধটা তো ভালো ঠেকছে না। ছোট মামা জবাব দিলেন, আমার ভাগ্নে আজই কলকাতা থেকে এসেছে। তারপর ওরা ছোট মামার সঙ্গে ফিসফিসিয়ে অনেকক্ষণ কথা বলল। তারপর কখন যে কি হলো তার মনে পড়ছে না নিতাইয়ের। সকালে ঘুম ভাঙার পর ছোট মামার বিছানাটার দিকে সে তাকালো। বিছানাটা খালি, তার মানে ছোট মামা ঘুম ভেঙে উঠেই চলে গিয়েছেন। দুপুরের পর মেজমামার সঙ্গে সাহেব কুটিতে এসে নিতাই দেখল কোথাও কোনো মিটিংয়ের আয়োজন নেই। মেজমামাকে বলতেই মেজমামা বললেন, এটা কি মানুষের মিটিং যে রাজ্যের লোক জানাতে জানাতে এবং জ্বালাতে জ্বালাতে মিটিংয়ের মিছিল চলবে? এখানে সব হয় নিঃশব্দে এবং সাবলীলভাবে, মনস্থির করে দেখবার চেষ্টা কর। নিতাই মনস্থির করে দাঁড়িয়ে থাকলেও কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার কানের কাছে কি যেন ফিসফিস করে বলল, নিতাই, তোর বাবাকে দেখ মঞ্চের উপর, দেখতে পাচ্ছিস? নিতাই বলল, না তো। এবার সেই ফিসফিস করা গলা বলল, আমি তোর ছোট মামা, তোকে ছুঁয়ে রইলাম, এবার তুই সব দেখতে পাবি। আমার বড়টা ছুঁয়ে আছে মেজদাকে, তাই মেজদাও সব দেখতে পাচ্ছে। মানুষের হাতের স্পর্শ কেমন তা নিতাই জানে। জীবনে প্রথম একটা ভূতের কঙ্কালসার হাতের স্পর্শ পেয়ে তার মনে হলো ভিড়ের সময় ট্রামে, বাসে, রেলে, নানা অফিসে এরকম স্পর্শ সে আগেও পেয়েছে। এবার সে সবই দেখতে পাচ্ছে, সবই শুনতে পাচ্ছে। মঞ্চের ওপর বাবাকে দেখে সে একেবারে অভিভূত হয়ে গেল। মানুষ হয়ে বেঁচে থেকে যে সম্মান বাবা পাননি, আজ এত কমপ্লিট ভূত তার বাবাকে সেই সম্মান দিচ্ছে। গলায় মালা পরিয়ে অনুষ্ঠানের সভাপতি করেছে, তার মানে তার বাবাও কমপ্লিট ভূত। একজন ভূত বক্তৃতা দিচ্ছে, আমরা সীমানুচর, অভিধানের ভাষায় ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু সমূহের মূল উপাদান, অর্থাৎ কীর্তি, অপ, তেজ, মরুত ও বম। কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী মানব সমাজে ভূত চতুর্দশী নামে বিখ্যাত। স্বর্গ মত্ত উভয় লোকে আমাদের অবাধ যাতা, অথচ আমাদের উৎখাত করার চক্রান্ত চলতে তো চলছে। এই সমাজে ভুতুরে ভোটার আছে, ভুতুরে অফিস কর্মী আছে, ভুতুরে রেশন কার্ড আছে, ভুতুরে মেডিকেল বিল, টেলিফোন বিল, ক্রেডিট কার্ডের বিল সবই আছে, অথচ ভূতেদের কোনো স্থায়ী নিবাস নেই। তাই আমাদের দামি নিউ টাউনে একটা ভূত বাংলো চাই। আমরা অকৃতজ্ঞ নই, প্রশাসনের সব কাজে আমরা সহযোগিতা করব। নিতাই দেখল হলঘর ভর্তি ভূত, সবাই হাততালি দিল। কিন্তু হাততালির শব্দটা মানুষের হাততালির মতন শোনালো না, কেমন যেন খটাখট খটাখট আওয়াজ। এত ভূত একসঙ্গে দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ছোট মামা বললেন, এত ভূত দেখে অবাক হচ্ছিস তো? গোটা ভারতের কথা বাদ দে, শুধু পশ্চিমবঙ্গেই কমপ্লিট ভূতের সংখ্যা 2 কোটি। মনে রাখিস, মানুষ মরে কিন্তু ভূত মরে না, কেবলই বাড়ে। তাই আগামী দিনে সারা পৃথিবীতে ভূতের সংখ্যাই বেশি হবে, মানুষের তুলনায় অনেক বেশি। এই সময় নিতাইকে দেখতে পেয়ে নিতাইয়ের বাবা মঞ্চ থেকে নেমে এসে বললেন, বাবা নিতু, কেমন আছিস? অফিসে যে উপরি ইনকাম ছিল সেটা এখনো চালিয়ে যাচ্ছিস? আজ অবধি কমপ্লিট মানুষ হলি না রে। মাকে যে দুবেলা খেতে দিচ্ছিস তা তো ঢের, যতদিন মানুষ ছিল ততদিন ভাবতাম মানুষই নাকি সর্বোত্তম পানি। কিন্তু ভূত হয়ে যাওয়ার পর ধারণা বদলালো, ভূতদের মধ্যে কমপ্লিট ভূতের সংখ্যা বাড়ছে, অথচ মানুষের মধ্যে কমপ্লিট মানুষের সংখ্যা কমেই চলেছে। তুই একটা ইনকমপ্লিট মানুষ হয়ে গেলি রে,
ইহার সহ্য হয় না। নিতাইকে বাবা ভর্ৎসনা করে চলে যাওয়ার আগে নিতাইয়ের কানটা এমনভাবে মলে দিয়ে গেলেন যার যন্ত্রণা আজও টের পায় নিতাই। তার সবচেয়ে বড় দুঃখ বাবা কাকা মাস্টারমশাই এরা কেউ নন, কানটা মলে দিয়ে গেলেন তার ভূত বাবা। ভূতের হাতে কানমলা খাওয়াটা নিতাই আজও মেনে নিতে পারছে না।